স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা HTML নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং দেখতে দেখতে আমাদের 5টি পার্ট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা গত পার্টে ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে ইমেজ ট্যাগ এ ব্যবহৃত অ্যাট্রিবিউটগুলো নিয়েও আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইমেজ ট্যাগ অ্যাট্রিবিউট সহ অত্যন্ত ইম্পর্টেন্ট। ইমেজ ট্যাগের প্রত্যেকটি অ্যাট্রিবিউটের নাম এবং ব্যবহার তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, তোমরা এটা মনে রাখবা। মনে রাখবা, ইমেজ ট্যাগ কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এবং আমরা একটা প্রশ্নও দেখেছিলাম 3 মার্ক স্ট্যান্ডার্ডের। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে তোমরা নির্দ্বিধায় নির্ভুলভাবে আনসার করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের ICT-র চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে HTML অ্যান্ড ওয়েব ডিজাইন। তো আমরা আজকে ইমেজ ট্যাগের ব্যবহার, অর্থাৎ ইমেজ ট্যাগ আমরা কেন ব্যবহার করব, ওয়েবসাইটে ইমেজ ট্যাগ ব্যবহার করলে কি কি সুবিধা আসলে আমরা পাবো, একজন ভিজিটর কখন তোমার ওয়েবসাইটের প্রতি আকৃষ্ট হবে। মনে রাখবা, ভিজিটর যদি তোমার ওয়েবসাইটে ঢুকে আকর্ষিত না হয়, সে তা তোমার ওয়েবসাইট যদি তাকে আকর্ষণ করতে না পারে, তাহলে কিন্তু তোমার ওয়েবসাইটে সে বেশি সময় থাকবে না। কারণ আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো ভিজিটরদের জন্য, যদি ভিজিটর আমার ওয়েবসাইট দেখে পছন্দ না করে, তাহলে সে কিন্তু আমার ওয়েবসাইট ভিজিট করবে না। তাহলে আমরা ওই ওয়েবসাইটে কেন ইমেজ ব্যবহার করবো? দেখো, গ্রাফিক্স বা ইমেজ যাই হোক না কেন, দর্শনযোগ্য উপাদানগুলোর সংযোজন ওয়েব প্রেজেন্টেশনকে আরও বেশি বিশেষত্ব প্রদান করে। মনে রাখবা, যত বেশি আকর্ষণীয় হবে তত বেশি ভিজিটরকে আকর্ষণ করবে। তাহলে ওয়েবে গ্রাফিক্স ব্যবহারের সুবিধা, অর্থাৎ গ্রাফিক্স মানে আমরা কেন ওয়েবে ইমেজ ব্যবহার করব। আসো, ওয়েব প্রেজেন্টেশনে গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়। তোমরা একটা বিষয় তোমরা নিশ্চয়ই জানো যে হাজারো কথা না বলে একটা ছবির মাধ্যমে ভাব দ্রুত প্রকাশ করা যায়, অর্থাৎ আমরা নিজেরা কথা বলে যতটা না ভাব প্রকাশ করতে পারি, ছবির মাধ্যমে তার থেকে দ্রুততম সময় মনের ভাব প্রকাশ করা যায়। তাহলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায় কী ব্যবহারে? ছবি প্রকাশের মাধ্যমে। গ্রাফিক্স বা ইমেজের ব্যবহার হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণের একটা উৎকৃষ্ট উপায়। কোথাও যদি একটা ছবি টাঙানো থাকে, মানুষ কিন্তু ওই ছবিটা দেখতে যায়, কিন্তু কোথাও যদি কোনো কিছু লেখা থাকে বা বৃহৎ আকারে যদি কোনো কিছু লেখা থাকে, তাহলে মানুষ কিন্তু বড় লেখা এখন আর পড়তে চায় না। তাহলে মনে রাখতে হবে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হলে অবশ্যই তোমাকে ওয়েবসাইটে ইমেজ ব্যবহার করতে হবে। গ্রাফিক্সকে লিঙ্ক হিসেবে, ন্যাভিগেশন টুলস হিসাবে ব্যবহার করে ওয়েব পেজটি আরও দর্শনীয় করা যায়, অর্থাৎ তোমার ওয়েবসাইটে যে বাটনগুলো থাকবে, যে লিঙ্কগুলো থাকবে, সেগুলোকে যে সেগুলোতেও যদি আমরা ইমেজ ব্যবহার করি, তাহলে সেটা আরও বেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। এবার আসো গ্রাফিক্স ব্যবহারের অসুবিধা কোথায়। তোমরা মনে রাখবে, ওয়েবসাইটে গ্রাফিক্স ব্যবহারের যে সুবিধাও আছে, ঠিক তেমনি করে অসুবিধাও আছে। তোমরা নিশ্চয়ই একটা বিষয় জানো যে তোমরা তোমাদের মোবাইলে যখন ছবি উঠাও, তখন তোমার মোবাইলের মেমোরি কিন্তু দ্রুত শেষ হতে থাকে, অর্থাৎ একটা ছবির যে ওয়েট, তুমি দেখা গেছে যে মোবাইলের ভিতরে যদি অনেক বেশি ছবি উঠো, তাহলে তোমার মোবাইল কীভাবে স্লো হয়ে যাবে। মনে রাখবে, মোবাইলের মেমোরি যত বেশি খালি থাকবে, মোবাইল কিন্তু তত দ্রুত রান করবে, তত দ্রুত যে কোনো ফলাফল সে প্রদর্শন করবে। কিন্তু তোমার মোবাইলের স্পেস যদি কমে যায়, একদম কম থাকে, তখন দেখবে যে তোমার মোবাইল আর চলতেছে না, মোবাইল বন্ধ হইতে অনেক বেশি সময় নিচ্ছে, মোবাইল চালু হতে অনেক বেশি সময় নিচ্ছে। ঠিক একইভাবে কম্পিউটারের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে এরকম, ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রে তোমার ওয়েবসাইটে ধরো তোমার ওয়েবসাইটের মেমোরি হচ্ছে 1 জিবি, এখন তুমি 1 জিবির ভিতরে 990 নেবে, 9900 MB তুমি খরচ করে ফেলছো, তো এখন এই 1000 এই যে তোমার 990 MB তুমি খরচ করে ফেলছো, তাহলে অর্থাৎ তুমি ম্যাক্সিমাম অংশে খরচ করে ফেলছো, তাহলে তুমি দেখবে যে তোমার ওয়েবসাইট ওপেন হতে অনেক বেশি সময় নেয়, অর্থাৎ তোমার ওয়েবসাইট ওপেন হতে যদি বেশি সময় লাগে, তাহলে তোমার ওয়েবসাইটে কিন্তু দর্শক আর আসবে না। কারণ এক মানুষ কি করে, দ্রুত চায়, মানুষ চায় যে দ্রুত ওয়েবসাইটে ঢুকবে, দ্রুত ওয়েবসাইট লোড হবে, সে তার কাজ করে চলে যাবে। যেমন মানুষ বাসের মধ্যে বেশিক্ষণ সময় বসে থাকতে চায় না, বাসের মধ্যে উঠলেই মানুষ সিটকার চেঁচামেচি শুরু করে যে বাস কেন থেমে আছে, বাস কেন চলতেছে না। ঠিক তেমনি ওয়েবসাইটের ক্ষেত্রেও, যে ওয়েবসাইটে অ্যাড্রেস লিখে এন্টার চাপার সাথে সাথেই যদি ওয়েব পেজ লোড না হয়, তাহলে কিন্তু মানুষ এখান থেকে বের হয়ে আরেক ওয়েবসাইটে চলে যাবে। তো আসো, ডাউনলোডের সময় গ্রাফিক্স বা ইমেজ টেক্সটের সময় সময় বেশি নেয়, অর্থাৎ ইমেজ লোড হতে বেশি সময় লাগে। গ্রাফিক্যাল ব্রাউজার ব্যবহার না করলে গ্রাফিক্স সাপোর্ট করে না। আবার অনেক ব্রাউজার আছে যেখানে গ্রাফিক্স সাপোর্টের কারণে, অর্থাৎ কিছু কিছু ব্রাউজার আছে, নিম্নমানের কিছু ব্রাউজার আছে যেগুলো দিয়ে তুমি ওয়েবসাইট ওপেন করলে সেখানে ছবিগুলো দেখা যাবে না, শুধু লেখা দেখা যায় কিন্তু কোনো ছবি দেখা যায় না। এমন কিছু রং আছে যা অনেক ব্রাউজার সাপোর্ট করে না, যে ধরো তুমি গোলাপ দিয়েছো, লাল রঙের গোলাপ দেখাবো বেগুনি রঙের, অর্থাৎ গোলাপ দেখাবো
মানে অন্য একটা কালার, অর্থাৎ তুমি একটা রঙের, ধরো তুমি একটা ওয়েবসাইট খুলছো, সেখানে তুমি কাপড় বিক্রি, অর্থাৎ তুমি একটা ই কমার্স সাইট খুলছো, তো তুমি সেখানে যে রঙের কাপড়গুলো দিচ্ছ বা যে রঙের জিনিসগুলো বিক্রি করতেছো, যে রঙের ছবি দিচ্ছ, দেখা গেছে ওয়েবসাইটে দেখা যাচ্ছে আরেক রঙের জিনিস, অর্থাৎ নির্দিষ্ট রঙের মানে তোমার হচ্ছে যে দিছো এক রং, সে দেখাবে তার নিয়ারেস্ট অন্য একটা কালার, নিয়ারেস্ট অন্য একটা কালার, তুমি দিছো লাল রঙের দেখাবে হয়তো কমলা রঙের, অথবা তুমি দিছো হলুদ রঙের দেখাবে কমলা রঙের, এইরকমই আসলে বিষয়টা, যে অরিজিনাল যে কালারটা সেই কালারটা সে শো করবে না। তাহলে দেখো গ্রাফিক্স ব্যাপারে অসুবিধাও আছে, গ্রাফিক্স ব্যবহার করলে কিন্তু ওয়েবসাইট লোড হয়ে যাবে, অর্থাৎ ওয়েবসাইট লোড হয়ে লোড পড়বে বলতে কি, যে তোমার ওয়েবসাইট চালু হতে তোমার ওয়েবসাইট কারো কম্পিউটার ওপেনে তো অনেক বেশি সময় নিবে, এরপর আসো গ্রাফিক্যাল ব্রাউজার ব্যবহার না করলে কিন্তু গ্রাফিক্সগুলো অর্থাৎ ছবিগুলো দেখা যাবে না, আবার কিছু কিছু রং আছে যা ব্রাউজার সাপোর্ট করে না। তাহলে তোমাকে মনে রাখতে হবে দুটো জিনিসই, যে তুমি এমনভাবে ব্যবহার করবা যেন দর্শকের দৃষ্টিও আকর্ষণ করা যায়, আবার তোমার ওয়েবসাইটের স্পিডও ভালো থাকে। এবার আসো, ওয়েব ব্রাউজার দুই ধরনের ইমেজ বা গ্রাফিক্স প্রদর্শন করে, এর মধ্যে একটা হচ্ছে এক্সটার্নাল ইমেজ আর একটা হচ্ছে ইনলাইন ইমেজ। মনে রাখবে একটা হচ্ছে এক্সটার্নাল ইমেজ আর একটা হচ্ছে ইনলাইন ইমেজ। তাহলে ওয়েব ব্রাউজার দুই ধরনের ইমেজ বা গ্রাফিক্স প্রদর্শন করে, মনে রাখবে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, যে ব্রাউজারে কয় ধরনের ইমেজ দেখা যায় বা ওয়েবসাইটে কয় ধরনের ইমেজ দেখা যায়, একটা হচ্ছে ইনলাইন ইমেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল ইমেজ। তাহলে এখন আমরা জানবো যে ইনলাইন ইমেজটা কি। দেখো ইনলাইন ইমেজ হচ্ছে সেই ইমেজ যা ব্রাউজারে ওয়েব পেজ লোডের সময়ই লোড হয় এবং সরাসরি ওয়েব পেজে প্রদর্শিত হয়। মনে রাখবা যে ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে যে ছবিগুলো লোড হয় তাকে বলে ইনলাইন ইমেজ। মনে রাখবো ওয়েবসাইট লোড হওয়ার সাথে সাথে যে ছবিগুলো লোড হয় তাকে বলে ইনলাইন ইমেজ। মনে রাখবা এই ছবিগুলো সরাসরি দেখা যায়, কিন্তু এক্সটার্নাল ইমেজ হচ্ছে সরাসরি লোড হবে না, এটাকে ডাউনলোড করতে হবে। মনে রাখবো এক্সটার্নাল ইমেজ হচ্ছে সেই ইমেজ যা ব্রাউজার কর্তৃক পেজ লোড হওয়ার সময় সরাসরি পেজে প্রদর্শিত হয় না। মনে রাখবা এটা সরাসরি, অর্থাৎ ওয়েব পেজ লোডের সাথে সাথে এই ছবিগুলো কিন্তু লোড হবে। মনে রাখবো ওয়েব পেজ লোডের সাথে সাথে কিন্তু ইমেজ যদি লোড হয় তখন সেটা হচ্ছে ইনলাইন ইমেজ, আর ওয়েবসাইট লোডের সাথে সাথে কিন্তু যে ইমেজ লোড হবে না ডাউনলোড করতে হবে। দেখো এক্সটার্নাল ইমেজকে শুধুমাত্র ডাউনলোড করা যায় এবং ডাউনলোড শেষে তা ওয়েবে পাঠক বা দর্শকরা তা দেখতে পারে। মনে রাখবে এটা ডাউনলোড না করলে কিন্তু দেখতে পারবে না, এটা কিন্তু ডাউনলোড করা লাগবে না, এটা ওয়েব পেজ লোডের সাথে সাথেই লোড হবে। তোমরা দেখবে কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলেই যে সাথে সাথে কিছু ইমেজ দেখা যায়, তাহলে এগুলো হচ্ছে ইনলাইন ইমেজ। আবার কিছু কিছু ইমেজকে দেখতে হলে ডাউনলোড করা লাগে, আমার ওয়েবসাইটেও কিছু আছে যে সরাসরি দেখা যায়, আবার কিছু আছে ডাউনলোড করা ছাড়া তুমি দেখতে পারবা না। তাহলে যেগুলো ডাউনলোড করা লাগে না সেগুলো হচ্ছে ইনলাইন ইমেজ, আর যেগুলো ডাউনলোড করে দেখতে হয় সেগুলো হচ্ছে এক্সটার্নাল ইমেজ। মনে রাখবে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখবো। দেখো গত পাঠে কিন্তু আমরা এই ইমেজ ট্যাগ এবং তার অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করেছি, তাহলে এটি হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। এখন আসো হোম পেজ কি, এবার আসো ওয়েব পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি, উদ্দীপকে উল্লিখিত অ্যাট্রিবিউটগুলোর কাজ লিখো। তাহলে এখানে দেখো যতগুলো অ্যাট্রিবিউট আছে ইউআরএল, অ্যালাইন, ওয়াইড, হাইট, ভিএস স্পেস, এইচএস স্পেস, এএলটি, বর্ডার, টাইটেল, এই যে অ্যাট্রিবিউটগুলো প্রত্যেকটা অ্যাট্রিবিউটে তোমাকে কাজ লিখতে হবে। এবার আসো ওয়েবে উদ্দীপকে উল্লিখিত সিনট্যাক্সটি ওয়েবে ব্যবহারের সুবিধা অসুবিধা, অর্থাৎ এই যে সিনট্যাক্সটা আমরা এখানে দেখতেছি, এই যে সিনট্যাক্স, মনে রাখবা এই পুরোটাকে একটা সিনট্যাক্স বলে, এই সিনট্যাক্সটা আমরা ওয়েবে যদি ব্যবহার করি, অর্থাৎ ইমেজ ট্যাগ, এর অর্থ হচ্ছে ইমেজ ট্যাগ যদি আমরা ওয়েবে ব্যবহার করি, ইমেজ যদি আমরা ওয়েবে ব্যবহার করি, তাহলে কি সুবিধা অসুবিধা পাবো। তো একটু আগে তো আমরা সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ইমেজ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, এটাকে সুন্দর করে লিখে দেবে, এটা কিন্তু 4 মার্কের প্রশ্ন। তাহলে এই যে সৃজনশীল প্রশ্নটা এটা তোমরা অবশ্যই লিখবে, লিখে আমাকে দেখাবে যে তোমাদের প্রশ্নের আনসার কেমন লিখছে, তার মান কেমন, অবশ্যই তোমরা এই প্রশ্নটার আনসার লিখবা। এখন আসো আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। মানে রাখবে ইমেজ ট্যাগের মতো ফরম্যাটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের আকর্ষণ তৈরির জন্য। মনে রাখবা তোমার ওয়েবসাইট যত বেশি আকর্ষণীয় হবে মানুষের দৃষ্টি তত বেশি সে কাড়বে। তোমাকে মনে রাখতে হবে যদি ভিজিটর ওয়েবসাইট পছন্দ না করে তাহলে তুমি ব্যর্থ ডেভেলপার হিসেবে। তোমাকে মনে রাখতে হবে একজন সেই ভালো ডেভেলপার যার ওয়েবসাইটে মানুষ বেশি ভিজিট করে বা বেশি সময় ধরে থাকে। তো ফরম্যাটিং ট্যাগ কি, ফরম্যাটিং ট্যাগ আমরা আসলে কেন ব্যবহার করব। দেখো কোনো কিছু তৈরি করার পর বিভিন্নভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করাকে ফরম্যাটিং বলে। ফরম্যাটিং মানে হচ্ছে কোনো একটা জিনিসকে সুন্দর করে ফুটিয়ে তোলা, দৃষ্টি নন্দন করা, দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। দেখো ফরম্যাটিং ট্যাগ হলো টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে ওয়েব পেজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, আর এই কাজের জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে বলে ফরম্যাটিং ট্যাগ। তাহলে দেখো ফরম্যাটিং ট্যাগটা কি, ফরম্যাটিং ট্যাগ হচ্ছে টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে ওয়েব পেজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, এবং এই কাজের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকে বলে ফরম্যাটিং ট্যাগ। তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো, ধরো এই যে লেখাটা, লেখাটার পাশে স্টার, তার পাশে কোলন, এবং লেখাটা লাল কালারের, দেখো এই যে
জিনিসগুলো আমি করলাম, এগুলো চাইলে তুমি ওয়েবসাইটে করতে পারবো। ওয়েবসাইটে তুমি লাল কালার, কালো কালার, হলুদ কালার, যে কোনো কালার তার নিচে দাগ দিতে পারবা, তার উপরে দাগ দিতে পারবা, তার অক্ষরগুলোকে বোল্ড করতে পারবা, আন্ডারলাইন করতে পারবা, মানে স্ট্রং করতে পারবা, এম্পাসাইজ করতে পারবা, অনেক কিছু তুমি করতে পারবো। অর্থাৎ তুমি চাইলে তুমি তোমার হাতে রঙিন কলম দিলে এবং কাগজ দিলে তুমি যত প্রকারের কাগজের মধ্যে কলম দিয়ে ডিজাইন করতে পারবা, ঠিক সেই সব ডিজাইন তুমি কিন্তু ওয়েবসাইটেও করতে পারবা এই ফরম্যাটিং ট্যাগের মাধ্যমে। মনে রাখবো, ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েবসাইটের পুরো জিওগ্রাফি, ওয়েবসাইটের পুরো অবয়বকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। তার লেখা কিছু কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো দেখতে অনেক সুন্দর। তোমরা দেখছো যে তোমাদের সার্টিফিকেটের ফন্টগুলো অনেক সুন্দর, সার্টিফিকেটে তোমাদের নামকে যেভাবে লেখা হয়েছে, তারপরে তোমরা দেখবে এক এক জায়গায় এক এক ধরনের ফন্ট ব্যবহার করা হচ্ছে। তো আমরা সব কিছুই কিন্তু ওয়েবসাইটেও ব্যবহার করতে পারবো। তাহলে মনে রাখবো, ফরম্যাটিং ট্যাগ হচ্ছে, ফরম্যাটিং মানে হচ্ছে কোনো কিছুকে বৈশিষ্ট্যমণ্ডিত করা, আর এই বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য অর্থাৎ সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যেই সব ট্যাগ ব্যবহার করা হয় তাদেরকেই বলে কিন্তু ফরম্যাটিং ট্যাগ। এবার আসো বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগ। দেখো ফরম্যাট, প্রথম হচ্ছে ভি। ভি নিয়ে কিন্তু আমরা পূর্ব কথা বলছি, ভি কেন ব্যবহার করা হয়? ভি ব্যবহার করে টেক্সটকে বোল্ড করার জন্য, অর্থাৎ টেক্সটকে মোটা করার জন্য। এবার আসো ভি। ভি কেন ব্যবহার করা হয়? টেক্সটকে ভি করার জন্য, অর্থাৎ টেক্সটকে বড় করে। মনে রাখবে এই শব্দটা টেক্সটকে বড় করার জন্য ব্যবহার করা হয়। মনে রাখবে ভি ট্যাগ ব্যবহার করা টেক্সটকে বড় করার জন্য। মনে রাখবে বড় এবং বোল্ড এটা কিন্তু এক জিনিস না, বোল্ড এবং বিগ এই দুটো কিন্তু এক জিনিস না, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস। তোমরা কিন্তু এটা মনে রাখবে ভালো করে। এবার আসো স্মল। স্মল ব্যবহার করা টেক্সটকে ছোট করার জন্য। আই ট্যাগ, আই ট্যাগ ব্যবহার করা টেক্সটকে বাঁকা করার জন্য, টেক্সটকে ইটালিক করার জন্য। তোমরা মনে রাখবে এটা কিন্তু আমরা পূর্বে আলোচনা করছি। মনে রাখবে বি ট্যাগ এবং আই ট্যাগ কিন্তু আমরা পূর্ব পেয়েছি, স্ট্রং টেক্সটকে স্ট্রং করার জন্য, অর্থাৎ টেক্সটকে শক্তিশালী করার জন্য। মনে রাখবা বোল্ড, স্ট্রং এগুলো কিন্তু প্রায় কাছাকাছি, বোল্ড এবং স্ট্রং এগুলো কিন্তু প্রায় কাছাকাছি। বিগ কিন্তু ভিন্ন, মনে রাখবে বিগ হচ্ছে বড়, বোল্ড হচ্ছে মোটা করা, বোল্ড হচ্ছে মোটা করা, স্ট্রং হচ্ছে মোটা এবং বড় করা। এম্পাসাইজ, এম্পাসাইজ এবং স্ট্রং এগুলোর কাজ প্রায় কাছাকাছি। এরপরে সুপ, সুপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট করার জন্য। সুপার স্ক্রিপ্ট এর জন্য আমরা আলাদা একটা লেকচার রেখেছি যে কিভাবে সুপার স্ক্রিপ্ট করা হয়, আমরা দেখব। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু সুপার স্ক্রিপ্ট এই শব্দটা আগেও শুনেছে, যেমন A2, A3, A4 এগুলোকে বলে সুপার, সরি, A² B² C² A+ বোল স্কোয়ার A- বোল স্কোয়ার এগুলোকে বলে সুপার স্ক্রিপ্ট। অর্থাৎ কোনো বেসিকের উপরে পাওয়ার, যেমন এ তার উপরে পাওয়ার 2, এটাকে বলে A SUP 2, A SUPR SCRIPT 2। তো সুপার স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করি। হচ্ছে সাবস্ক্রিপ্ট A2, A3, A4, A5 এগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের জন্য। এবার আসে INS। আইএন হচ্ছে এই যে দেখো আন্ডারলাইন, আন্ডারলাইনের জন্য আমরা কিন্তু পূর্বে ইউ ট্যাগের কথা বলেছিলাম, এখন আরেকটা ট্যাগ পেলাম যে INS। INS দিয়েও কিন্তু আন্ডারলাইন করা যায়। মনে রাখবে এই যে ইউ এবং INS এই দুটোর কাজ কিন্তু একই রকম, পরীক্ষা কিন্তু আসতে পারে যে কোন দুটি ট্যাগের কাজ একই রকম। তাহলে INS এবং আন্ডারলাইন এই দুটোর কাজ কিন্তু একই রকম। INS দিয়েও টেক্সটকে আন্ডারলাইন করা যায়, ইউ দিয়েও টেক্সটকে কিন্তু আন্ডারলাইন করা যায়। এরপর আসো ডেল। ডেলের এই ক্লোজটা তোমরা দিয়ে, এই ট্যাগটা তোমরা উপরে ইয়ার ব্র্যাকেটটা তোমরা দিয়ে দিবে। মনে রাখবে এখানে একটা ব্র্যাকেট আছে, ডেল শুরু ডেল শেষ, ডেলের টেক্সটের উপরে দাগ টেনে যাওয়া। অর্থাৎ টেক্সট তোমরা অনেক সময় যে একটা লেখা লেখো, লেখে যদি মনে করো যে এটা ভুল তখন তার উপরে দাগ টেনে দাও, তাহলে আমরা এই কাজটা ডেল দিয়েও করতে পারি, আবার এই কাজটা স্ট্রাইক দিয়েও করা যায়। অর্থাৎ এই দুটোর কাজ কিন্তু একই রকম, এই ট্যাগ এবং এই ট্যাগ দুটোর কাজ কিন্তু একই রকম। এরকম আরেকটা ট্যাগ আছে স্ট্রাইক, তাহলে এই তিনোটার কাজ একই রকম। মনে রাখবা ডেল ট্যাগ, স্ট্রাইক ট্যাগ এবং স্ট্যাগ তিনোটার কাজ কিন্তু টেক্সটের উপরে দাগ টেনে দেওয়া। তোমরা কিন্তু এই কাজটা হরমেশাই করে থাকো। কোনো লেখা যদি মনে করো যে তোমার ভুল মনে হয়েছে তখন তুমি সোজা তার উপরে দাগ টেনে দাও, ঠিক একইভাবে আমরা চাইলে ওয়েবসাইটেও করতে পারি। তাহলে ডেল ট্যাগ, স্ট্রাইক ট্যাগ এবং স্ট্যাগ তিনোটার কাজ একই রকম। এবার আসো ফ্রি ট্যাগ। ফ্রি ট্যাগ হচ্ছে তুমি ওয়ার্ড প্রসেসরে যেভাবে লিখছো সেভাবে প্রদর্শন করার জন্য। ফ্রি ট্যাগ হচ্ছে ওয়ার্ড প্রসেসরে তুমি যেভাবে লিখছো সেইভাবেই তোমাকে কিন্তু ওয়েবসাইটে প্রদর্শন করবে আমরা যদি ফ্রি ট্যাগ ব্যবহার করি। তো ফ্রি ট্যাগের গুরুত্ব কিন্তু অনেক বেশি, আমরা পরবর্তীতে ফ্রি ট্যাগের কাজও দেখবো। তো এখন আমরা প্রত্যেকটা ট্যাগের কিন্তু একটু কাজ দেখে নিই আসলে কোনটা কীভাবে কাজ করে। এখন দেখো আমরা একটা কোড দেখবো। দেখো টেস্ট এক্সাম, দেখো 2016, তারপরে কাটা লাইন আছে, দেখো এরপরে 2017, এরপরে সাবজেক্ট, তার নিচে আন্ডারলাইন, এরপরে সেমিকোলন, দেখো ICT। ICT কিন্তু একটু মোটা, দেখো ICT কিন্তু একটু মোটা। এরপরে দেখো ICT কন্টেন্ট 021 ওয়েবে প্রদর্শনের জন্য HTML কোড লিখে। দেখো এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 3 মার্ক অথবা 4 মার্কের জন্য আসবে। তোমাকে কিন্তু এটা ভালো করে খেয়াল রাখতে হবে, এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে 3 মার্ক বা 4 মার্কের জন্য আসবে। তাহলে দেখো টেস্ট, এই টেস্ট দেখো এটা কিন্তু বোল্ড, এটা কিন্তু মোটা। তাহলে দেখো এখানে কতগুলো কমান্ড আমার লাগবে, তাহলে এই জিনিসটাকে ওয়েবসাইটে দেখাতে হলে আমি কি লিখবো? HTML কোড লিখবো। তো আমরা শুরু করবো কি, যে তোমরা নিশ্চয়ই জানো HTML দিয়ে শুরু, এরপরে বডি,
এরপরে দেখো বিটেক, দেখো এই টেস্টকে আমরা বি এর ভিতরে রাখছি, দেখো টেস্টকে আমরা বি এর ভিতরে রাখছি, এরপরে দেখো এক্সামটা যেভাবে ছিল এভাবে বসে গেছে, এরপরে দেখো 2016 2016-এর উপরে দাগ টেনে যাওয়া হয়েছে। তো দাগ টেনে যাওয়ার জন্য আমরা চাইলে ডেল ব্যবহার করতে পারি, আমরা চাইলে অ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, আমরা চাইলে অ্যাশ ব্যবহার করতে পারি। তো অ্যাশ হচ্ছে সবচেয়ে ছোট, অ্যাশ লিখতে সময় লাগবে কম, এই কারণে আমরা অ্যাশ ব্যবহার করছি। দেখো 2016-এর ভিতরে কি আছে, অ্যাশট্যাগ আছে, এরপরে দেখো 2017। এখন দেখো লাইন শেষে আমরা বিআর দিছি, কারণ কি এই একটা লাইন দুটো লাইন তিনটে লাইন, দেখো এখানে তিনটে লাইন আলাদা আলাদা। তো নতুন লাইন তৈরির জন্য তোমরা জানো আমরা বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর ট্যাগ ব্যবহার করলে দেখা গেছে কি এই লাইনের সাথে এই লাইন, এই লাইনের নিচে এই লাইন চলে যাবে, আবার এই লাইনের নিচে এই লাইন চলে যাবে। যদি আমরা বিআর ট্যাগ ব্যবহার না করি তাহলে সবগুলো লাইন একই সাথে প্রদর্শন করবে। তাহলে দেখো প্রথম লাইন গেছে বা দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন দেখো সাবজেক্টের নিচে আন্ডারলাইন আছে, তাহলে সাবজেক্টকে আমরা আন্ডারলাইনের ভিতরে ইউর ভিতরে রাখছি। এরপরে দেখো আইসিটি লিখে বলছে, এরপরে বিআর, ঠিক একইভাবে দেখো আইসিটি কন্টেন্ট, দেখো আইসিটি কন্টেন্ট লিখছি। এরপরে দেখো এই যে কন্টেন্ট, কন্টেন্টের নিচে আছে জিরো, তার মানে এটা হচ্ছে সাব, দেখো তাহলে কন্টেন্ট সাব জিরো। এরপরে দেখো সাব, দেখো এই যে আইসিটি কন্টেন্ট, তাহলে জিরোটা দেখো জিরোর আগে সাব, পরে সাব। এরপরে দেখো টু, টুর উপরে হচ্ছে ওয়ান, দেখো টুর উপরে হচ্ছে ওয়ান। তো দেখো সুপ, তো সাব সুপের বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি কিছুক্ষণ পরে দেখবো। এরপরে দেখো বডি ক্লোজ, এরপরে এইচটিএমএল ক্লোজ। এখন দেখো আমরা যদি এটাকে রান করি প্র্যাকটিক্যালি তাহলে কি আসে আমরা একটু দেখবো, দেখো এরকমই দেখাবে। দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা নোটপ্যাড ওপেন করবো, নোটপ্যাড ওপেন করার সিস্টেমটা তোমরা নিশ্চয়ই জানো, এখন আর আমি আলোচনা করতেছি না। দেখো আমি জিনিসটাকে কপি করে ফেলছি, কপি করে দেখো এখন বডি ক্লোজ, এরপর হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল যে নামই দেও না কেন ডট এইচটিএমএল তোমাকে দিতেই হবে। দেখো এখন যদি আমি এটাকে রান করি, দেখো এই যে কে কে এখানে আছে, দেখো আমি এটাকে রান করতেছি, এটা এখন ওপেন হবে। দেখো এই যে ওইরকমই দেখাচ্ছে, দেখো টেস্ট একটু মোটা, এরপর দেখো একজাম 2016-এর উপরে দাগটা না, এরপরে 2017 দেখো সাবজেক্ট, সাবজেক্টের নিচে আন্ডারলাইন, দেখো এরপর আইসিটি, এরপর আইসিটি কন্টেন্ট 0 to 1। তাহলে তোমাকে এই বিষয়টা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, দেখো এই প্রথমে আমরা কী করছি টেস্টকে আমরা, দেখো আমাদের যে জিনিসটা ছিল, দেখো এই আমাদের এখানে তোমরা দেখো আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে দেখো টেস্ট, টেস্টে একটু মোটা ছিল, দেখো টেস্ট, টেস্টকে আমরা কিসের ভিতরে রাখছি, দেখো টেস্টকে আমরা ভি এর ভিতরে রাখছি, টেস্টকে আমরা বি এর ভিতরে রাখছি। দেখো টেস্টকে আমরা বিয়ের ভিতরে রাখছি। এরপর হচ্ছে কি এক্সাম, এক্সাম সরাসরি বসে গেছে। এরপরে দেখো 2016, 2016-কে আমরা অ্যাশের ভিতরে রাখছি, এরপরে 2017 বসছে, এরপরে ভিআর দিছি, ভিআর না দিলে কিন্তু সব একই লাইনে চলে আসবে। এরপরে দেখো সাবজেক্টকে আমরা ইউর ভিতরে রাখছি, এরপরে আইসিটি বসে গেছে, এরপরে ভিআর, এরপরে দেখো আইসিটি কন্টেন্ট সাব জিরো। তো এখন দেখো এই যে এই সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কার ভিতরে আছে, সাবস্ক্রিপ্ট আছে কন্টেন্ট জিরোর ভিতরে, কন্টেন্ট এবং জিরো এই দুটোর ভিতরে কিসের সম্পর্ক, সাবস্ক্রিপ্টের সম্পর্ক। আর টু এবং ওয়ান এই দুটোর ভিতরে কিসের সম্পর্ক, এই দুটোর ভিতরে কিন্তু সুপার স্ক্রিপ্টের সম্পর্ক, তোমরা এটা মনে রাখবে ভালো করে। তাহলে দেখো ইজি, দেখো যদি আমি বিয়ার না দিই এখানে, দেখো যদি আমি বিয়ারটা না দিই তাহলে কি হবে, দেখো যদি বিয়ারটা আমি না দিই তাহলে দেখো একই ডিজাইন দেখো একসাথে চলে আসছে। যে এই কারণে আলাদা আলাদা লাইন তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে, আলাদা লাইন তৈরি করতে হলে তোমাকে কিন্তু বিয়ার দিতে হবে, এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবা। দেখো তাহলে এখন বিআর দিছি, তো এই যে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবে, দেখো এই যে কন্টেন্ট সাব জিরো, দেখো এটুকু হচ্ছে সাবস্ক্রিপ্টের জন্য, দেখো এরপরে এই এটুকু হচ্ছে সুপার স্ক্রিপ্টের জন্য। তো সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট নিয়ে পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। মনে রাখবে এই যে এইটুকু, এইটুকু লিখলে কিন্তু পরীক্ষায় তুমি 3 মার্ক অথবা 4 মার্ক পেয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই ফরমেটিং ট্যাগ সম্পর্কে একটু বিস্তারিত দেখবো। ফরমেটিং ট্যাগ নিয়ে আমরা একটু আগেই যেটা আলোচনা করছি, দেখো দেখো ফরমেটিং ট্যাগ, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো আমরা একটু দেখি যে এই ট্যাগগুলো কোনটা কী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। দেখো আমি কপি করে নিয়ে যাই, দেখো তো দেখো বি ট্যাগ আমরা এখানে লিখবো বোল্ড, এটা বোল্ড, BOLD বোল্ড, এটা বোল্ডের জন্য ব্যবহার করা হয়, আর এটা ব্যবহার করা হয় দিস ইজ ভিগ ট্যাগ, এটা হচ্ছে ভিগ ট্যাগ, দেখবো লেখাটাকে অনেক বড় করে দেখাবো, এরপরে দিস ইজ এ স্মল ট্যাগ,
সিজ স্মলটাকে এটা দেখবে, লেখাটাকে খুব ছোট করে দেখাবে, এরপরে ইটালিক, দিস ইজ, এটা হচ্ছে ইটালিক ট্যাগ, লেখাকে বাঁকা করে দেখাবে, দিস ইজ স্ট্রং ট্যাগ, দেখাবে লেখাকে স্ট্রং করে দেখাবে, এম্পাসাইজ ট্যাগ, তারপরে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টে দেখো আমরা এই এখানে দিলাম এ, দেখবো এখানে দিব টু, তাহলে দেখবে কি দেখাবে তোমাকে, এ স্কোয়ার দেখাবে, আর এরপরে এখানে যদি আমরা ধরো বি দি, আর এখানে যদি আমরা টু দি, দেখবে বি টু দেখাবে, বি নি বি থাকবে তার নিচে টু থাকবে, তাহলে এটা হচ্ছে সাব, দেখো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিন্তু একবার ভিন্ন ধরনের ট্যাগ, দেখো এটা কীভাবে লিখতে হবে, এইগুলো লেখার সিস্টেম একরকম, আর সাবস্ক্রিপ্টে সুপারস্ক্রিপ্ট লেখার সিস্টেম পুরো ভিন্ন। এরপরে দিস ইজ আইএনএস ট্যাগ, দিস ইজ আইএনএস ট্যাগ, এটা আইএনএস অর্থাৎ নিচে দাগ থাকবে, এটা আন্ডারলাইন, দিস ইজ ইউএন, এটা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, দেখবে নিচে আন্ডারলাইন থাকবে, আর এটা ডেল, দিস ইজ ডিলিট ট্যাগ, এটা দেখবে নিচে দাগ কেটে দিবে, দেখো স্ট্রাইক, এটাও ডিলিট ট্যাগ, এটারও কাজে একই রকম, এটারও কাজে একই রকম, এই অ্যাশট্যাগ এটারও কাজ একই রকম, এই ফ্রি ট্যাগ, এই ফ্রি ট্যাগের ভিতরে তুমি যেভাবে লিখবা, তোমরা নিশ্চয়ই একটু আগে দেখছো যে প্রত্যেকটা লাইনের শেষে আলাদা আলাদা ভিআর দিতে, কিন্তু ভিআর যেভাবে দিব, যেমন ধরো আমি এখানে আর দিলাম, কিছু দূর পর দেখো আমি এখানে ইউ দিলাম, দেখো আবার কিছু দূর পর আমি এখানে ই দিলাম, আমি যেভাবে অক্ষরগুলোকে রাখবো ঠিক ঠিক সে ওটাকে ওভাবেই দেখাবে, আমি যেভাবে রাখবো সে ওভাবেই দেখাবে, কিন্তু আমি যদি এই দেখো এখন যেভাবে রাখছি সে ওভাবেই দেখাবে, কিন্তু যদি আমি ফ্রি না দিয়া নর্মালি লিখি তাহলে সেই সবগুলোকে একই লাইনে দেখাবে। তো আমরা এটাকে রান করে দেখি, দেখো তাহলে তোমরা ফরম্যাটিংটা একটা ভালো করে বুঝতে পারবে। এটা সেভ কর, সেভ করলাম, দেখো সেভ করে যদি আমি এখানে এটাকে রান করি, দেখো কী আসলো, দেখো এই যে তোমরা বিষয়টা ভালো করে খেয়াল করো, দেখো কি আসছে এখানে, দেখো দিস ইজ বোল্ড ট্যাগ, দেখো দিস ইজ এ বোল্ড, বোল্ডটা দেখো মোটা করে আসছে, দিস ইজ বিগ ট্যাগ, দেখো এটা অনেক বড় করে আসছে, দিস ইজ স্মল ট্যাগ, এটা ছোট, দেখো এটা ইটালিক, এরপরে দেখো স্ট্রং, স্ট্রংটা রান করে নাই মনে হয়, স্ট্রংটা আমাদের কোড লেখা বলেছে স্ট্রং, দিস ইজ স্ট্রং ট্যাগ, দেখো স্ট্রং এস টি আর ও এন জি, এস টি আর ও এন জি, এস টি আর ও এন জি, দিস ইজ স্ট্রং ট্যাগ, দেখো স্ট্রংটা এস টি আর ও এন জি, স্ট্রং ট্যাগ, দেখো এই স্ট্রং ট্যাগ, দেখো স্ট্রং বোল্ডের সাথে স্ট্রংয়ের কিছুটা মিল আছে, এরপরে দেখো দিস ইজ এম্পাসাইজ ট্যাগ, এরপরে দেখো এ স্কোয়ার সুপার স্ক্রিপ্ট, দেখো আর এটা হলো সাব স্ক্রিপ্ট ভি টু, এরপরে দেখো আইএনএস, আইএনএস দেখো আন্ডারলাইন, আবার আন্ডারলাইন আন্ডারলাইন, দেখো দুটোর কাজ একই রকম, আইএনএস ট্যাগের কাজ আর আন্ডারলাইন ইউ ট্যাগের কাজ একই রকম, এরপরে দেখো দিস ইজ ডিলিট ট্যাগ, এরপরে ডিলিট ডিলিট অর্থাৎ ডেল ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, অ্যাশ ট্যাগ, তিনোটার কাজ একই রকম, দেখো তিনোটার কাজ একই রকম, তিনটে ট্যাগের কাজ একই, এরপরে দেখো ফ্রি, ফ্রির ভিতরে দেখো আমরা যেভাবে রাখছি সেভাবে দেখেছি, দেখো কোথায় আসছিল, কোথায় ইছিল, কোথায় ইউছিল, দেখো যেভাবে রাখছি সেভাবে দেখেছে, ফ্রি এর ভিতরে আমরা যেভাবে রাখছি সেভাবে দেখেছি। তোমরা একটা বিষয় খেয়াল করো, আমি এখানে প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা লিখছি, আমি এখানে প্রত্যেকটা লাইন কীভাবে লিখছি আলাদা আলাদা লিখছি, কিন্তু আমাকে দেখেছে সে কীভাবে, আমাকে দেখেছে সে সব লাইন একসাথে, দেখো কিন্তু আমি যদি এখন এখানে ফ্রি দিই, আমি যদি এখানে ফ্রি দিই, দেখো আমি যদি এখানে ফ্রি দিই তাহলে সে কি শো করবে, দেখো দেখো আমি এখানে ফ্রি দিলাম, দেখো ফ্রি দিলে সে কি দেখায়, দেখো দেখো ফ্রি দিলে যেটা যেভাবে ছিল এভাবেই আছে, দেখো ফ্রি দিলে যেটা আলাদা, অর্থাৎ আমি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করেছি, দেখো ফ্রি দিলে কীভাবে, অর্থাৎ ফ্রি দিলে আমি যেভাবে রাখছি সেভাবেই দেখাবে, কিন্তু অথবা তোমাকে কী করতে হবে, তোমাকে প্রত্যেকটা শেষে ভিআর দিতে হবে, তুমি চাইলে কী করতে পারো প্রত্যেকটা শেষে ভিআর দিয়ে দিবে, মনে রাখবে প্রত্যেকটা শেষে ভিআর দিলে সে কী করবে, প্রত্যেকটা লাইন সে আলাদা আলাদা দেখাবে, আমি দুটো লাইনে শেষে ভিআর দিছি, দেখো আমি দুটো লাইনে শেষে ভিআর দিছি, ভিআর দিলে সে কী করবে, দেখো
দেখো দুটি লাইন আলাদা দেখাচ্ছে, এভাবে তুমি প্রত্যেকটা লাইনে শেষে কি করবে ভিআর দিয়ে দিবা। তোমরা মনে রাখবে তাহলে তোমাকে ফরম্যাটিং চেকটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। ফরম্যাটিং চেক কিন্তু পরীক্ষা শেষে আমরা খুবই বেশি এমসিকিউর জন্য ফরম্যাটিং চেক বেশি ইম্পর্টেন্ট, আর সিকিউরিতে যদি আসে তাহলে এইটুকু আসবে। মনে রাখবে সিকিউরিতে যদি আসে তাহলে এই প্রশ্নটা আসবে, দেখো সিকিউরিতে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, তোমরা মনে রাখবে। আর এই প্রশ্নটা আসলে দেখো তোমার আনসার হচ্ছে এইটুকুই, তাহলে দেখো এইটুকু লিখলে তুমি কিন্তু 3 নম্বর বা 4 নম্বর পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, ধন্যবাদ সবাইকে, তোমরা প্রত্যেকটি পার্টটা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমার প্রত্যেকটা কথা শুনবা, তাহলে তোমাকে এমসিকিউতে বেশি কষ্ট করতে হবে না, তুমি নির্ভুলভাবে প্রত্যেকটা এমসিকিউ আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।